হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো ছোট ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। গ্রামের ঝামেলাটা মোটামুটি মিটিয়ে ফেলেছেন স্বপন ও সেজুতির বাবা উৎপল বাবু, কিন্তু গ্রামে আসার পরে যেন স্ত্রী ঝুমা দেবীর সাথে তার দূরত্বটা আরও বেড়ে যায়। উৎপল বাবুর বয়স এখন 48-এর কোঠায়। গত কয়েক বছর উৎপল বাবু বয়সের দোহাই দিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে পারেনি কখনোই, কিন্তু গ্রামে এসে যখন দেখলেন সে প্রতি রাতেই টিনের পার্টিশনের ওপাশে তার ভাই আর ভাবির রুম থেকে ভেসে আসে মৃদু শব্দ, তখন যেন স্ত্রীর সামনে লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন উৎপল বাবু। স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করতে চান উৎপল বাবু, কিন্তু এক ঝটকায় সরিয়ে দিয়ে অন্যদিকে মুখ করে থাকেন স্ত্রী ঝুমা দেবী। লজ্জায় আর কিছু বলতে পারে না উৎপল বাবু, অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমানোর চেষ্টা করে। ওদিকে উত্তেজনায় যেন দু চোখে ঘুম নেই ঝুমা দেবীর। এদিকে তার ভাসুরার চায় রুম থেকে ভেসে আসছে চিরচেনা সেই শব্দ। পরদিন ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে ফোন করে উৎপল বাবু জানায় যে তারা বাসায় ফিরে আসছে। বাবা মা ফেরার কথা শুনে মন খারাপ হয়ে যায় স্বপন ও সেজুতির। মনে হয় যেন কত দ্রুত পার হয়ে গেল ওদের খেলাধুলার সময়টা। বাবা মা আসলে আর যখন তখন মেতে উঠতে পারবে না দুষ্টুমিতে। বাসে উঠে উৎপল বাবু ভাবতে থাকে কিভাবে তার বউয়ের রাগ ভাঙানো যায়। হঠাৎ মনে হয় ঝুমা দেবী অনেক দিন আগে বলেছিল ওর ঘুরতে যাওয়ার বেশ শখ। পাহাড় খুব পছন্দ ঝুমা দেবীর, কিন্তু কাজের চাপে ভুলে গিয়েছিল উৎপল বাবু, তাই ভাবেন আর দেরি করা যাবে না, বাসায় ফিরেই ঘুরতে যাবেন বউ আর ছেলে মেয়েকে নিয়ে। যথাসময়ে বাসায় ফিরে ভ্রমণের কথা বলতেই যেন আনন্দে লাফাতে থাকে স্বপন ও সেজুতি, আর আবেগে আপ্লুত হয়ে পড়ে স্ত্রী ঝুমা দেবী। সেই কবে তিনি স্বামীকে বলেছিলেন ঘুরতে যাওয়ার কথা মানুষটা আজও মনে রেখেছে, অথচ ঝুমা দেবী সময়ে অসময়ে কত গালমন্দ করেন স্বামীকে। ঘুরতে যাওয়ার কথা শুনে স্বপন আর সেজুতির মনে প্রথমেই পাহাড় আর সমুদ্রের কথা মনে পড়ে। পাহাড় আর সমুদ্র ওদের দুজনেরই খুবই পছন্দ। বাবা মা চোখের আড়াল হতেই সেজুতিকে জাপটে ধরে স্বপন। চুমো খেতে খেতে বলে, দেখলি আপু আমরা কত লাকি, 3 দিনের মাঝেই যেন ভাগ্য দেবী আমাদের সদয় হলেন। সেজুতি স্বপনের গালে একটা আদরের চিমটি কেটে বলে, বাদর আমি তোর বড় বোন হই, এটা ভুলে যাস না। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করে বাসার সবাই। 2 লাগেজ নিয়েছে স্বপন ও সেজুতি, একটা ওদের বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য। এদিকে স্বপন সেজুতিকে সবসময় খোঁচাতে থাকে। লাগেজ গোছাতে গোছাতে ফিসফিস করে স্বপন বলে, 2 জোড়া কপত কপতি 2 লাগেজ। সেজুতিও ফিসফিস করে বলে, আসতে বল, কেউ যদি শোনে না তখন দেখো তোমার শখ জলে ভেসে যাবে। এদিকে স্বপন ও সেজুতির মা ঝুমা দেবী বলে ওঠে, তোদের দুটোতে যে কি গুজুর গুজুর ফসুর ফসুর, বুঝি না বাপু। ঝুমা দেবী সেজুতিকে বলে, তোর আদরে আদরেই আরও 3 দিন বাদর হয়ে উঠছে স্বপন। সেজুতি উত্তর দেয়, একটা মাত্র সোনা ভাই আমার, আদর তো করবই। সেজুতির কথায় সে সবার আগে ওকে চোখ টিপে দেয় স্বপন। সেজুতি তাড়াতাড়ি করে তাকিয়ে দেখে যে আম্মু আবার দেখে ফেললো নাকি। মা অন্য রুমে যেতেই স্বপন ফিসফিস করে বলে, এই আপু ওই পিঙ্ক ছোট কাপড় আর আকাশি নাইটিটা কিন্তু অবশ্যই নিবি। স্বপনকে ঠেলে দূরে সরিয়ে বলে, যা তো এখন আমাকে ঠিকঠাক গোছাতে দে, ভাগ এখান থেকে। স্বপন বেরিয়ে যেতেই মিষ্টি হেসে সেজুতি আপন মনেই বলে ওঠে, আস্তে একটা বাদর। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। উৎপল বাবু বাসা থেকে ফোনের রিসোর্টে 2টা রুম বুক করে রেখেছেন, টিকিটও কাটা হয়ে গেছে। রাত 11টায় বাস, আরও টুকটাক গোছগাছ শেষে 10টার মধ্যে ওরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। স্বপন একটা জিন্সের সাথে পিঙ্ক টি শার্ট পরেছে। সেজুতি দেখলো সত্যি স্বপনকে আজ সেই হ্যান্ডসাম লাগছে, আর সেজুতির পরনে আকাশি আর ব্ল্যাক কাজ করা একটা কুর্তি, মুখে হালকা মেকআপ, চোখে সামান্য কাজলের টান, আর ঠোঁটের ওপর হালকা গোলাপি লিপস্টিক যেন চেহারাটা আরও আকর্ষণীয় করে তুলেছে। সুন্দর করে পিঙ্ক একটা হিজাব বেঁধেছে মাথায়।
ওকে এত সুন্দরই লাগছিল দেখতে যে বাস স্ট্যান্ডের ছেলেবুড়ো সবাই তাকিয়েছিল ওর দিকে। আর ওদের মা ঝুমা দেবীর পরনে একটা জর্জেট শাড়ি হালকা একটু বাতাসে উঠছে, শাড়ির আঁচলা শাড়ি সরে গিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ছে হালকা মেদ জমা পেটের অল্প কিছু অংশ। পুরো বাস স্ট্যান্ডে সবাই যেন হাঁ করে দেখছে তুই মা মেয়েকে। এটা মানতেই হবে, সেতুতির চেহারা যতটা মাবি ওর মায়ের চেহারা ঠিক ততটাই স্লিম। 11টা বাজতেই বাসে উঠে পড়লো ওরা, ওদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট দুটোই স্বপন ও সেজুতি, আর তার পেছনের সিটে ওদের বাবা মা। দুই ভাই বোন একজোট ঝগড়া করে নেয় জানালার পাশে বসা নিয়ে। জানালার ধারে সিটটাতে আরাম করে বসে পড়ে সেজুতি। রাতের স্নিগ্ধ রাস্তার বুক চিরে ছুটে চলেছে বাস। একটা বাসে কত যাত্রী, নানা জন, নানা কারণে ছুটে চলেছে। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো। কোলাহল থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজনের কথাবার্তা। স্বপন ও সেজুতির পাশের সিটটাতেই বসেছে এক অল্প বয়সী দম্পতি। মেয়েটাকে দেখতে কি মায়াবি, পরম মায়া যেন ছেলেটার কাছে মাথা রেখে ঘুমে আছে। বাসের আরেকটা লাইট নিভে যেতেই ওদের আর দেখা যাচ্ছে না, এখন কেবল বাসের মাথার দিকে একটা লাইট জ্বলছে। আষাঢ় মাস, কুড়ি কুড়ি বৃষ্টি নেমেছে বাইরে, জানালে একটু সরাতেই যেন হিমেল আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো। হ্যান্ডব্যাগে একটা পাতলা চাদর রেখেছিল সেজুতি, ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নেয়ও, অর্ধেকটা নিজের গায়ে চড়িয়ে বাকিটা দেয় ওর ভাইয়ের ওপর। সেজুতি ভেবেছিল স্বপন বোধহয় ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেও সেজুতিকে বলে, কী হয়েছে আপু? সেজুতি বলে, দেখছিস না কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, শেষ আবার জ্বর বাঁধিয়ে বসবি। স্বপন ভাবতে থাকে সত্যি ওর বোনটা কত ভালোবাসে ওকে। চাদরের নিচে ও জড়িয়ে ধরে সেজুতিকে, সেজুতিও মাথা এলিয়ে দেয় স্বপনের কাঁধে। স্বপনের মনে কেমন একটা শিহরণ খেলে যায়, আনমনে এক হাত চলে যায় সেজুতির পাহাড় পর্বতের ওপর। স্বপনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেজুতি, যতই সরিয়ে দেওয়ার চেষ্টা করে স্বপন ততই জাপটে ধরে। এদিকে জোরে কিছু বলতেও পারে না সেজুতিকে কি ভাবে যদি কেউ শুনে ফেলে। একে তো বাসে অন্ধকার, তারপরও কেউ যেন কিছু না বোঝে এজন্য আরও ভালো করে নিজেদের চাদর দিয়ে ঢেকে নেয় সেজুতি। স্বপনের কানে কানে ফিসফিস করে সেজুতি বলে, হাহ কী করছিস স্বপন, এটা বাস সবাই আছে, প্লিজ ছেড়ে দে ভাই। এদিকে পেছন থেকে ঝুমা দেবী আসতে করে বলে ওঠে, কিরে সেজুতি কী হলো? স্বপন ও সেজুতি অবাক হয়ে থমকে যায়, তার মানে মা এখনও জেগে আছে। তাড়াতাড়ি করে সেজুতি উত্তর দেয়, কিছু হয়নি মা, হঠাৎ বাসের চাকা গর্তে পড়তে ঘুমের ঘোরে মাথাটা ঢুকে গেছে সামনের সিটে। ঝুমা দেবীও আর কিছু না বলে বাসের সিটে বসে পড়েন। ভোর 5টার দিকে বাসটা ওদের নামিয়ে দেয় বাস স্ট্যান্ডে। বাস থেকে নামতেই সিএনজিওয়ালা এসে ঘিরে ধরে ওদের। রিসোর্টে যেতে আরও অনেক পথ বাকি, সিএনজিওয়ালারা জানালো এখান থেকে ভেঙে ভেঙে রিসোর্টে যেতে হবে, আর অনেক সময়ও লাগবে। স্বপন জানালো, কোনো সমস্যা নেই, আমরা সময় নিয়েই এসেছি, যেতে যেতে আমরা অনেক কিছু ঘুরে দেখব, অনেকদিন এমন ভোর দেখে না ওরা দুই ভাই বোন। আস্তে আস্তে কেমন আধার কেটে একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে ভোরের আলো। মাথার উপর বিশাল আকাশের মুগ্ধ করা শুভ্রতা যেন চারদিকে সুবাস ছড়াচ্ছে। মুগ্ধ হয়ে দুই ভাই বোন তাকিয়ে থাকে আকাশের দিকে, বাবার ডাকে যেন ধ্যান ভাঙে দুই ভাই বোনের। বাবা মার সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে, এখানে অনেক ভালো চা পাওয়া যায়। চায়ের চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায়। ওরা ভাবে যে প্রথমে আগে রিসোর্টে গিয়ে ফ্রেশ হতে হবে।